আসসালামু আলাইকুম বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলপুটে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সকালকার জল খাবার, সেটা হচ্ছে ময়দার লুচি আর ছোলার ডাল দিয়ে আলুর তরকারি। আজকে আমি সকালে একটা জল খাবারের রেসিপি বানাবো, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ময়দার লুচি। আমি এটা আলু আর ছোলার ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, ভাপিয়ে নেব। এই গ্যাসে করব আমি, আপনারা চাইলে চুলোতেও করতে পারবেন, কিংবা এই জিনিসটা যে আমি গ্যাসে করব প্রেশার কুকারে করব, আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারবেন কিংবা কড়াইয়েও করতে পারবেন। আমি কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো ডাল, ভালো করে ধুয়ে রেখেছি। আমি আলুগুলো মিহি মিহি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, জল দিয়ে দেবো, যেন এটা ইংলিশ না পড়ে তার জন্য দিয়ে দেবো সরষের তেল। আমি গ্যাসটা ধরিয়ে নেব, চাপিয়ে দেবো। আমি এই ময়দাটা চেলে নেব, এটা ভালোভাবে চেলে নিতে হবে যেন কিছু না থাকে। দিয়ে দেবো লবণ, সরষের তেল দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো চিনি, ভালো করে মেখে জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিতে হবে, না হলে নরম হয়ে যাবে। মেখে নিব, ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মাখবেন, তবে সুন্দর হবে লুচিটা ফুলকো ফুলকো। ভালো করে এটা ছেনে নিয়েছি, হালকা করে তেল দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো। সরষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম ময়দাটা, সেই ময়দাটা এখন দেখুন কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে, নরম লুচি লুচে। এটা এখন আমি লই করে নেব, দিয়ে বেলে নেব, খুব সুন্দর হয়েছে। আমি এবার লইটা করে নেব, ওইটা লই করে রাখবো, দিয়ে বেলবো, তবে সুবিধা হবে। এইরকম সাইজের লইগুলো বানাবে করতে। আমি কয়টা লইগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব। সরষের তেল নিয়েছি, দিয়ে দেব, সরষের তেল দিয়ে বেশি ভালো হয়। এরকম করে সুন্দর করে বালি বেলবে, উপরে চেপে চেপে বানাইতে হবে, সুন্দর হবে। আমি সব বেলে নিয়েছি, এখন আমি
গ্যাসটা ধরে দেব, দিয়ে ভেজে নেব। কড়াইটা চাপিয়ে দিচ্ছি, আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা ভালো করে গরম হবে, দিয়ে লুচিটা ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিটা ছেড়ে দেবো। এই দেখুন খুব সুন্দর লুচিটা ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর হয়েছে লুচিটা, ফুলকো ফুলকো দেখতে খুব সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর হয়ে ফুলছে। এই দেখুন ফুলছে কত সুন্দর। আমার কম বেশি শেষের দিকে চলে এসেছে, আর খুব জোর চার পাঁচটা আছে, হয়ে যাবে, হয়ে গেল তাড়াতাড়ি। আমি দিয়ে দিলাম লুচি, শেষ লুচি আর নেই ভাজতে, সব ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়ে ফুলে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন খুব সুন্দর হয়েছে ভাজাটা, ফুলকো ফুলকো। দেখুন লুচিগুলো খুব সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হবে, নরম লুচি লুচি খুব সুন্দর হয়েছে। ভাপটা বসে গেছে, এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, চারটা সিটি দিয়েছি, তাতে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ভালো করে এবার মশলা দিয়ে কষে নেব। গ্যাসটা ধরিয়ে দি, তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে, দিয়ে মশলাটা দিব। এবার আমি দিয়ে দেব, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো কালো মশলা, ভালো করে মিলিয়ে দেবো। দেখুন ভালো করে আমি মশলাটা ভেজে নিয়েছি, এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো, ভালো করে কষে নেব, ভালো করে ভেজে নিয়েছি, একটু ভালো করে একটু ভেঙে দিতে হবে, গোটা গোটা থাকবে। এই দেখুন আলুটা আমি ঢেলে দিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তরকারিটা যা হয়েছে না, লুচির সাথে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন ভালো করে ফুটে গেছে, হয়ে গেছে। খুব একটা পাতলা করলাম না, একটু লাগো লাগো হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। লুচিটা খেয়ে দেখি কেমন হয়েছে।
খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। নরম লুচি লুচি, এই যে আলু দিয়ে ডাল দিয়ে যে তরকারিটা করেছিল খুবই সুন্দর। আপনারাও তৈরি করে খাবেন, খুবই সুন্দর লাগছে খেতে। সকালকার জলখাবারটা যেভাবে বললাম ওই রকম ভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে জলখাবার তো, খুবই সুন্দর লাগে খেতে। সকালকার খাবারটা 10টার খাবার খেতেই ভালো লাগে, এই লুচি তরকারিটা।